আবারও আলোচনায় আনভীরের বান্ধবী ফারিয়া মাহবুব পিয়াসা। মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলার এজাহারে তার নাম উল্লেখ ছিল। মাদকের যেই অভিযোগে তাকে আটক করা হয়েছে সেটা পিয়াসার জন্য ঠুনকো অভিযোগ। পিয়াসা আটকের নেপথ্যে কোনো রাঘব বোয়ালের বিরাগভাজন হওয়াই দায়ী। আপনারা দেখছেন নাগরিক টিভি স্পেশাল রিপোর্ট। গ্রাম থেকে ঢাকা শহরে এসে রাতারাতি ধনাঢ্য হবার আকাঙ্ক্ষায় মিডিয়াতে জড়িত হওয়া এবং কম সময়ের মধ্যে খ্যাতি এবং লক্ষ লক্ষ টাকা কামিয়ে ফেলা, এসবই সম্ভব করেছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। প্রায় এক দশক আগে এনটিভির সুপার হিরোইন প্রতিযোগিতা দিয়ে তিনি প্রথম আলোচনায় আসেন। এরপর ওয়ালটন গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জন করে বাগিয়ে নেন ওয়ালটনের টিবিসিতে কাজের সুযোগ। তাছাড়া তিনি হয়ে যান ওয়ালটন গ্রুপের টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির পরিচালক এবং প্রিভিউ কমিটির প্রধান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিজের রূপ এবং যৌবন কাজে লাগিয়ে তিনি টার্গেট করতে থাকেন ঢাকা শহরের শিল্পপতি, রাজনৈতিক নেতা এবং প্রভাবশালীদের বকে যাওয়া সন্তানদের। পিয়াসা নানা সময়ে আয়োজন করতে থাকেন ডিজে পার্টি, যাতে মদ, ইয়াবা, নিষিদ্ধ মাদকদ্রব্য এবং নারী সঙ্গ সব কিছুরই ব্যবস্থা ছিল। এমনি পার্টিতে পিয়াসার নাচের কিছু ভিডিও নাগরিক টিভির হাতে এসে পৌঁছেছে। চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক। এপ্রিল মাসের 27 তারিখ থেকে পিয়াসা আবার আলোচনায় আসেন মোস্তারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় তার সম্পৃক্ততা থাকা নিয়ে। মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে যে মামলা করেন সেই মামলার এজাহারে উঠে আসে পিয়াসার নাম। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সে সময় জানিয়েছিলেন, আপন জুয়েলার্সের মালিক পুত্রের সাবেক স্ত্রী এই পিয়াসা একজন মডেল এবং মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী। তদন্তের স্বার্থে পুলিশ তার বক্তব্য নিবে বলেও সে সময় জানা গিয়েছিল। যে এই বাসায় তার যে অভিযুক্তের আসা সে বিষয়টি মোটামুটি প্রমাণ হয়ে যায় এবং আমরা এখন এই মুহূর্তে আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা যে সিসিটিভি ফুটেজ নিয়েছি সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এই বিষয়টি আরও সুস্পষ্টভাবে এটা আরও সিদ্ধান্ত নিতে। এবং একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেহেতু এই মামলাটি অত্যন্ত আলোড়িত হয়েছে এবং মিডিয়াতে ব্যাপক এটা প্রকাশিত প্রচারিত হয়েছে, সেই জন্য আমরা মামলাটি অত্যন্ত গুরুত্ব বিবেচনায় আমরা ওর অফিসার ইনচার্জ তাকেই মামলার তদন্তভার আমরা হস্তান্তর করেছি এবং তিনি মামলা তদন্ত কার্যের জন্য যা যা করণীয় সেগুলো করছেন। ইতিমধ্যে পারিপার্শ্বিক যে সাক্ষ্য সেগুলো সংগ্রহের চেষ্টা চলছে এবং অনেক কিছু ইতিমধ্যে সংগৃহীত হয়েছে। ওই যে ভিকটিম মোসারাত তার যে ব্যবহৃত যে ডিভাইসগুলো ছিল সেগুলো জব্দ হয়েছে, সেগুলো এখন বিশ্লেষণ চলছে। পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে অভিযুক্ত তিনি যাতে বিদেশ না যেতে পারেন তার জন্য আমরা বিজ্ঞ আদালতের যে মাধ্যমে আমরা তার বহিগমন রোধের জন্য আমরা আয় তদন্তকারী কর্মকর্তা তিনি আবেদন করেছেন। অনুসন্ধানে জানা গিয়েছে আনভীরের সাথে মুনিয়ার সম্পর্কের কথা আনভীরের মাকে জানিয়েছিলেন পিয়াসা। 23 এপ্রিল ফ্ল্যাট মালিকের বাসায় মুনিয়া ইফতার করলে ফ্ল্যাট মালিকের স্ত্রী ছবি তুলে ফেসবুকে আপলোড করেন, এতেই ভরকে যান আনভীর। ফ্ল্যাট মালিকের স্ত্রীর ফেসবুক ফ্রেন্ড পিয়াসা সেই ছবি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের স্ত্রীকে দেখাবে এবং এতে আনভীরের মা মুনিয়াকে হত্যা করবে এমন আশঙ্কা আনভীর নিজেই প্রকাশ করেছিল। পুলিশ সে সময় জানায় পিয়াসার সঙ্গেও আনভীরের পরিচয়, ঘনিষ্ঠতা এবং সখ্যতা রয়েছে। মুনিয়ার সঙ্গে আনভীরের সম্পর্কের ব্যাপারেও তিনি জ্ঞাত। আনভীর সহ অনেক শিল্পপতির হাঁড়ির খবর জানেন তিনি, অনেকে তাকে সমীহ করে চলেন গোমর ফাঁস হওয়ার ভয়ে।
2017 সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারে নাম ছিল ফারিয়া মাহবুব পিয়াসার। তাছাড়া দেশের প্রথম সারির জুয়েলার্স প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম তার সাবেক এই পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছিলেন চাঁদা দাবির অভিযোগে। 2019 সালের 5ই মার্চ সাবেক পুত্রবধূর বিরুদ্ধে এই মামলা করেছিলেন দিলদার আহমেদ। মামলার পর ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পিয়াসা। মামলাটি জামিনযোগ্য হওয়ায় তাকে জামিন দেন আদালত। মামলায় দিলদার আহমেদ সেলিম অভিযোগ করেছিলেন পিয়াসা তার ছেলে সাফায়াতকে ফাঁদে ফেলে 2015 সালের 1 জানুয়ারি বিয়ে করেন। পরে তারা জানতে পারেন যে পিয়াসা মাদকাসক্ত এবং উশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত, তাই 2017 সালের 8ই মার্চ পিয়াসাকে তালাক দেন সাফাত। তবে হঠাৎ করে 1 আগস্ট রবিবার রাতে রাজধানীর বাড়িধারা থেকে পিয়াসা এবং মোহাম্মদপুরে আরেকটি অভিযান চালিয়ে মডেল মরিয়ম আক্তার মৌকে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার হারুনের নেতৃত্বে আটকের ঘটনা নিয়ে চারিদিকে বেশ কানাঘুষা চলছে। নাগরিক টিভি একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছে ভাসাবি কাপড়ের দোকানের মালিক জামান এবং জামানের স্ত্রীর সাথে আনভীরের পরকীয়া ছিল। এই কথা পিয়াসা এবং মৌ জানত। তারা আনভীরের স্ত্রীকে বলে দিয়েছে বলেও আমরা জানতে পেরেছি। তাছাড়া পরিমণি কাণ্ডের সময় পিয়াসা সাইফুর সাগরের টকশোতে এসে পরিমণির বিরুদ্ধে কথা বলেছিল। যে অপর বিষয় আমি যেটা বলতে চাই যে নাসির আঙ্কেলের বিষয়টা, তার ফ্যামিলির সাথে কিন্তু আমি খুব মানে অনেক আগে থেকে প্রায় 10 বছর ধরে চিনি। হ্যাঁ, তো আঙ্কেলের বিষয়টা বলবো যে উনি এই ধরনের এত নোংরা কাজের সাথে মানে আমার মনে হয় না কখনো মানে জড়াইতে পারে। তার ফ্যামিলিকে চিনি, তার ছেলেকে চিনি, তার ছেলের বউকে চিনি। হ্যাঁ, তো 10 বছরের একটা সম্পর্কে অবশ্যই আমি একটা মানুষকে খুব ভালোভাবেই মানে ইয়ে করতে পারবো, ডিফাইন করতে পারবো যে এই ধরনের নোংরা কাজ উনি মনে হয় না কখনো করতে পারে। আর ক্লাবের যে রুলস বা কাপড় চোপড়ের যে কথাটা, এটা আসলে আমি কোনোভাবেই মানে একমত না যে কাপড় চোপড় দিয়ে আমি কাউকে জাজ করব। হ্যাঁ, ছোট কাপড় পরলেই সে ভালো হবে বা খারাপ হবে, বা ভালো কাপড় পরলেই সে, অনেকেই কিন্তু বোর কাপড়ে অনেক খারাপ কাজের সাথে জড়িত হচ্ছে। হ্যাঁ, অনেক খারাপ কাজ করতেছে। তো বিষয়টা হচ্ছে যে মানে যে ঘটনাটা, হ্যাঁ, যে ঘটনাটা হচ্ছে সাংবাদিক ভাইরা একজনের পক্ষ নিয়ে একজনের কথা শুনেই কিন্তু তারা বিচার করে ফেলছে যে হ্যাঁ নাসির আঙ্কেলই দোষী, ঠিক আছে। এর মধ্যে আবার পরিমণির বাসার যে কিছু ভিডিও বা কিছু পিকচার আমরা দেখলাম যে ওর বাসায় মানে পিকচারের পিছনে অনেকগুলো ড্রিঙ্কের বটল। হ্যাঁ, তো অপরদিকে দেখলাম যে নাসির আঙ্কেলকে নার্কোটিক্স এর মামলা দিয়ে তাকে আরো একটা মামলার সাথে জড়ানো হয়েছে। তো ওর বাসায় এই ধরনের ড্রিঙ্কের বটল গুলার থাকে না, যে আপনারা কিছুক্ষণ আগেই তো বললেন যে লাইসেন্স বা কোনো একটা নিয়ম থাকে। হ্যাঁ, তো নিয়ম ছাড়া এতগুলা ড্রিঙ্কের বটল একজনের বাসায়, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলে নাই বা কোনো প্রশাসন কথা বলে নাই, কোনো সাংবাদিক ভাইরা কথা বলতেছে না। হ্যাঁ, তো আমি যেটা দেখলাম যে একজন একতরফা কিছু শুনে সাথে সাথেই কি করলো যে নাসির আঙ্কেলকেই দোষারোপ, কোনো প্রমাণ ছাড়া, এভিডেন্স ছাড়া। হ্যাঁ, আর থানার যে বিষয়টা সেটা হচ্ছে আমি যতটুকু জানি যে আমি যদি মামলা করতে চাই তাহলে কিছু হইলেও আমাকে দিয়ে দিতে হবে, মানে প্রমাণ দিতে হবে, এভিডেন্স দিতে হবে। আমরা কিন্তু এখনো জানি না, কোনো এভিডেন্সই আমরা চোখে দেখলাম না, কিন্তু নাসির আঙ্কেল দোষী। সব মিলে পরিমণি এবং আনভীর দুজনেই খুব ক্ষিপ্ত ছিল পিয়াসার উপর। অন্যদিকে পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ, তিনি পরিমণি এবং আনভীরের কাছের লোক বলেই একটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গিয়েছে, তাই এ কারণেও এই গ্রেপ্তার হতে পারে বলে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন। শুধু তাই নয়, পিয়াসা গ্রেপ্তার হওয়ার পর থেকেই আনভীরের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন থেকে পিয়াসাকে উদ্দেশ্য করে নানা ধরনের আর্টিকেল লেখা হচ্ছে। তাছাড়া News24 চ্যানেল, যেটি বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন, সেই বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন News24 চ্যানেল থেকেও পিয়াসাকে উদ্দেশ্য করে একাধিক সংবাদ প্রচার করা হচ্ছে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে যেই পিয়াসা একসময় আনভীরের ঘনিষ্ঠ ছিল, তার উপরেই হঠাৎ করে আনভীরের ক্ষিপ্ত হওয়াটা সেটিও সংশয় জন্ম দিয়েছে। পিয়াসা গ্রেপ্তারের পিছনে নিশ্চয়ই আনভীরের হাত থাকতে পারে। এত প্রভাবশালীদের সাথে যেই পিয়াসার সখ্যতা, সেই পিয়াসা কেন আটক হলো সেটা নিয়েও জল্পনা কল্পনা চলছে। তাছাড়া পিয়াসার সাথে যাদের সংশ্লিষ্টতা ছিল সেই সব VVIPরাও
বেশ উৎকণ্ঠায় আছেন তাদের সামাজিক মর্যাদা নিয়ে। রিমান্ডে পিয়াসা কাদের নাম প্রকাশ করে দেয় সেটাই এখন দেখার বিষয়।